নমস্কার দর্শক বন্ধু, আজকের সঠিক লক্ষ্যপূরণ অনুষ্ঠানে আমি আবার চলে এসেছি। তা আজকের সঠিক লক্ষ্যপূরণ অনুষ্ঠানে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো আজকে দর্শক বন্ধু, আমি অনুষ্ঠান শুরু করার আগে একটু বলে রাখি, আমার যখন লাইভ প্রোগ্রাম চলে স্টুডিওতে তখন কিন্তু আমার পার্সোনাল মোবাইল ফোন নাম্বার, মানে মোবাইল পার্সোনাল যে মোবাইল ফোন বুকিং নাম্বার আছে, আমার পার্সোনাল মোবাইল ফোন নাম্বার বুকিং নাম্বার যে আছে আমার, সেটা কিন্তু সুইচ অফ থাকে যখনই। তাই আপনারা যখনই বুকিং নাম্বারে ফোন করবেন, আমার যখন লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখনই আপনারা আমাকে বুকিং নাম্বারে ফোন করতে পারেন, ওকে? কারণ প্রোগ্রাম চলাকালীন, লাইভ প্রোগ্রাম চলাকালীন আমি আমার মোবাইল ফোনটা আমি সুইচ অফ রাখি, বাট আপনারা আমাকে যখন আমার লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখনই আপনারা আমার বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আচ্ছা, যাই হোক, আজকে বহু দর্শক বন্ধু রিকোয়েস্টে আবার সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করতে চলে এসেছি, সেটি হচ্ছে বিবাহ। বহু চেষ্টা করছেন, পাত্র পাত্রী পাচ্ছেন না, কী করবেন ভাবছেন। আপনার মধ্যে সব গুণই আছে বাট পাত্র পাত্রী পাচ্ছেন না, কী করবেন? ঘটককে বলেছেন, বহু বন্ধুবান্ধবকে বলেছেন, তবুও বিবাহ তো মানে বিবাহ করার জন্য ভালো পাত্র পাত্রী পাচ্ছেন না, কী করবেন? বয়স তো বাড়ছে। দেখুন দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, যদি আপনাদের ন্যাটাল চাটে, জন্মছকে, জন্মছক যার নেই, এই হাত যার প্ল্যানেটারি পজিশন মানে গ্রহগত অবস্থান যার ডিস্টার্ব আছে, আপনি যতই চেষ্টা করুন দর্শক বন্ধু বিবাহ কিন্তু হতে চাইবে না। হতে পারে হয়তো বিবাহ আপনার লেটে হবে, বাট ম্যাক্সিমাম আমি দেখেছি যাদের ন্যাটাল চার্টে বিবাহ ব্লক থাকে, জন্মছকে বিবাহ ব্লক থাকে বা হাতে, হাত যাদের জন্মছক নিয়ে হাত দেখলে বোঝা যায়, তাদের কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চায় না। তো কী করতে হবে এই ব্যাপারে, কী করতে হবে? সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে, সঠিক পরামর্শ নিতে হবে, তবেই দেখবেন আস্তে আস্তে দেখবেন একটা গাঁট থাকে না, গাঁট, একটা গাঁট লেগে থাকে, সেই গাঁটটা দেখবেন আস্তে আস্তে খুলছে। মানে অ্যাকচুয়ালি বিবাহটা যখন ব্লক থাকে সেটা একমাত্র ছাড়াতে পারি আমরা জ্যোতিষটা। ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেবেন, ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেবেন, দেখবেন বিবাহিত মানে বিবাহিত লাইফ বলুন আর বিবাহিত মানে আপনার মানে বিবাহ করার জন্য আপনার লাইফ পার্টনার বলুন যে খুঁজছেন, সেই সমস্যা কিন্তু সমাধান আপনাদের হবে। একটু ধরুন, যে আছেন একটু ধরুন। হ্যাঁ দাদা, একটু ধরুন। আচ্ছা, আরেকটা আমি কথা বলে রাখছি দর্শক বন্ধু, যাদের বিবাহের পরে লাইফ পার্টনারের সঙ্গে ঠিকমতো থাকতে পাচ্ছেন না, কী করবেন সেই ক্ষেত্রে, কী করবেন? হতে পারে দুটো জিনিস হতে পারে, আপনার জন্মছকে ডিস্টার্ব আছে, নয় কেউ বাস্তুতে কিছু তন্ত্রত্ব কিছু ফেলে ক্ষতি করে রেখেছে। সেই ক্ষেত্রে বলবো আপনারা ভালো জ্যোতিষীর কাছে যান। ভালো জ্যোতিষী কী করে চিনবেন? গাছের পরিচয় কী? ফল, গাছের পরিচয় ফল। তো ভালো সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে যে প্রেডিকশন করে বলে দিতে পারে আপনার প্রবলেমসটা কোথায়, সেই হচ্ছে ভালো জ্যোতিষী, সেই হচ্ছে সঠিক জ্যোতিষী। যা কে বলছেন দাদা, কোত্থেকে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর থেকে কার সম্বন্ধে জানার আছে বলুন? তারপর টাইম বলুন, টাইম বলুন। সত্তা, প্লেসটা কোথায়, প্লেস জন্মস্থানটা কোথায়? হ্যাঁ, বার্থ প্লেস কোথায়? আপনার জন্ম, আপনার জন্মস্থানটা কোথায়? ঠিক আছে, কৃষ্ণনগর, এক সেকেন্ড ধরুন। আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দাদা, প্রোগ্রাম দেখি। কেমন লাগে প্রোগ্রাম? ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, 31/7/90 মানে 1990 তো হবেই, আপনার কথা মতন বললাম। আচ্ছা, সন্ধে 7টার সময় জন্ম, কৃষ্ণনগরে জন্ম, এই হিসাবে, হ্যাঁ এই হিসাবে আপনার রাশি হচ্ছে মকর, দেখি একটু দেখুন, হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র জন্ম, জানা আছে? ফটাফট
দাঁড়ান বলছি 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 দাঁড়ান, ধরুন ধরুন, এখন সময় খারাপ যাচ্ছে, হ্যাঁ কি না? এখন সময় খুব একটা ভালো না দাদা। আমি বললাম দাদা আপনাকে এখন সময় খারাপ যাচ্ছে, আপনি আমাকে কি বললেন জোরে বলুন? খুব একটা ভালো না মানে কি? মানে ভালো না মানে সব কিছু আয়নতি নেই, ইনকাম পত্র কিছু নেই। তার মানে এই তার হ্যাঁ এই কথাটার মানেটা কি, সময় খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে? হ্যাঁ খারাপ যাচ্ছে বললাম তো। হ্যাঁ এই হচ্ছে কথা, এইটাই প্রেডিকশন দর্শক বন্ধু, যে ডাক্তার রোগ ধরতে পারে সেই ডাক্তারই কিন্তু রোগের চিকিৎসা করতে পারে, আমি ওনাকে চিনি না জানি না বলে দিলাম, এই হচ্ছে কথা। আচ্ছা আপনি এখন কি কাজ করছেন? এখন বর্তমান কোনো কাজই করছি না, বলছি না এখন একদম কাজ কাম বন্ধ আছে। দশম প্রতি এক সেকেন্ড ধরুন, দশম প্রতি সপ্তম ষষ্ঠ, আপনার কর্মের দিক থেকে ভালোই বাধা আসছে, যে কোনো কাজ করতে যাবেন বাধা আসবে, হ্যাঁ কি না? আছে, আপনি পারলে দাদা আমাকে আমার সঙ্গে 9টা থেকে 11টার মধ্যে যোগাযোগ করুন, ঠিক আছে? নটা থেকে এগারোটার মধ্যে, এখন 9টা থেকে 11টার মধ্যে আমার বুকিং নাম্বারে পারলে একবার ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ রাত্রি 9টা থেকে 11টার মধ্যে বুকিং নাম্বারে ফোন করবেন, ওকে? হুম, মানুষটা কিন্তু আপনি খুবই ভালো, ঠিক আছে? তবে জেদি আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার। দেখুন দর্শক বন্ধু, যেটা আমি বলছিলাম, বাজারে তো আমরা সবাই তো আনাজ কিনতে যাই, পটল, একটু হোল্ড করবেন যিনি আছেন। আচ্ছা হ্যাঁ দাদা একটু হোল্ড করুন, দেখুন দেখুন দর্শক বন্ধু, বাজারে সবাই তো আমরা পটল কিনতে যাই, আলু কিনতে যাই, অনেক কিছুতে পচা বেড়াই, দুটো একটা পটল যদি আপনি পচা দেখেন তাহলে কি সব পটল পচা? সব পটল পচা নয় দর্শক বন্ধু, তেমনি দুটো একটা জ্যোতিষতান্ত্রিক যদি খারাপ থেকেও থাকে, সব জ্যোতিষতান্ত্রিক খারাপ না, যথা খারাপটা না, আপনারা যে ভাবছেন সব জ্যোতিষতান্ত্রিক খারাপ, খারাপ না, যদি একটা দুটো জ্যোতিষ খারাপ থাকে কোনো মানে সব জ্যোতিষ খারাপ না, আমি বলবো এটা। আর সঠিক জ্যোতিষ আপনারা চিনবেন কী করে? যে আপনার প্রবলেমস বলে দিচ্ছে, আমি আমার ব্যাপারে বড়াই করে বলছি না দর্শক বন্ধু, ঠিক আছে? অনেক জ্যোতিষী আছে যে আপনার প্রবলেমস বলে দিচ্ছে, ঠিক আছে? যে আপনার প্রবলেম বলতে পারবে, যে আপনার সমস্যা বলতে পারবে, যে আপনাকে বলে দিতে পারবে যে এটা একটা সেটা সেটা প্রবলেমসে ভুগছেন, সেই হচ্ছে সঠিক জ্যোতিষী। যে ডাক্তার রোগ ধরতে পারে সেই ডাক্তার কিন্তু রোগ সারতে পারে। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা বলুন। আমি শনিবার মঙ্গলবার করে লাইভ করি, ঠিক আছে? একমাত্র আমি লাইভ করি, ঠিক আছে? শনি মঙ্গলবার লাইভ করি, আমার কোনো রিপিট প্রোগ্রাম চলে না। আমি বলে দেবো, বলে দেবো, আপাতত আপনি আপনার ডেট অফ বার্থ বলুন, আপনি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, ঠিক আছে? আপনার সম্বন্ধে জানবেন, এক সেকেন্ড বলুন বলুন, প্রথমে ডেটটা বলুন, প্রথমে ডেট বলুন দাদা, তাড়াতাড়ি বলুন। কি জানুয়ারি? দোসরা জানুয়ারি রাত্রি 11টা, এক সেকেন্ড, দোসরা জানুয়ারি, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা 2/1/1900 তো হবেই, 69, 2/1/2 January 1969, তাই তো? রাত্রি 11টার সময় বললেন, তাই তো? শ্রীরামপুর, দাঁড়ান ধরুন একটুখানি। বলছি দাদা বলছি, একটুখানি বলে দিচ্ছি আমি, দাঁড়ান। আচ্ছা আমি আবার রিপিট করছি, 2/1/1969 রাত্রি 11টার সময় জন্ম, আপনার বলেন শ্রীরামপুরে জন্ম। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি আমি, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। এখন আপনি ডিপ্রেশনে আছেন, মেন্টাল দিক থেকে চিন্তিত থাকবেন, ম্যাক্সিমাম টাইমে আছেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনি থাকবেন মেন্টাল দিক থেকে ডিপ্রেশনে থাকবেন বেসিক্যালি, আজকেও কিন্তু আপনি একটু মাথার দিক থেকে একটু চিন্তায় আছেন, হ্যাঁ কি না আমাকে জবাব দিন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ধরুন বলে দিচ্ছি, ধরুন
বিভিন্ন রকম চিন্তা আপনি করবেন, এই চিন্তাই আপনাকে খাবে, চিন্তা করবেন না বেশি। এতটুকু আমি রেমেডি বললাম, এই রেমেডিটা বললাম। কি কাজ করছেন আপনি এখন? হুগলিতে আমি বসি, আমি শ্রীরামপুরেও বসি। আপনি আমাকে 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, ঠিক আছে? আমি না তুললে আমার আমার অ্যাসিস্ট্যান্ট তুলতে পারে, বলবেন যে দাদা ফোন করতে বলেছিল, ঠিক আছে? আচ্ছা, 9টার মধ্যে, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড, আমাকে পেটিশনটা মারতে দিন একটুখানি, ধর ধীরে ধীরে ধরে 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 ধরে। আচ্ছা 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 দাদা, আমি একটু বলে দিচ্ছি। ছোটোবেলা থেকে আপনি ভুগছেন, বিভিন্ন কাজকর্মের দিক থেকে আপনার ম্যাক্সিমাম বাধা আছে, চন্দ্রভঙ্গ এখানে কালসর্প যোগ আছে, হ্যাঁ কি না? বিভিন্ন আপনি আপনি যতটা কাজ করবেন, ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি 1000 টাকার যদি কাজ করেন, আপনি বাড়িতে নিয়ে আসবেন 400 টাকা, মানে খাটনির দিক থেকে বলছি। একশো টাকার কাজ করবেন, বাড়িতে নিয়ে আসবেন 40 টাকা, হ্যাঁ কি না? তাই না? এটাই প্রেডিকশন দর্শক বন্ধু, ঠিক আছে? আপনি পারলে 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, ওকে? এখানে একটা কালসর্প যোগ আছে, আপনার আপনি মানুষ হিসাবে খুবই ভালো, কর্মপটু, কিন্তু এখানে আপনার ডিস্টার্ব আছে, ভালোই ডিস্টার্ব, কালসর্প যোগ আছে, এখানে কর্মস্থানে ডিস্টার্ব আছে। আপনি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, ওকে? ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। দেখুন দর্শক বন্ধু, আমি আবার বলছি, আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই, আমি খালি এতটুকু বলবো, একজন সঠিক জ্যোতিষীর কাছে যান। আপনাদের মানে আমি মানে নিজের ভেবেই বলছি, কিছু মনে করবেন না। আজ আমি আজকে এর প্রোগ্রাম দেখলাম, কালকে ওর প্রোগ্রাম দেখতে, কী বলুন তো, সময়টা ব্যতীত হবে, সময় মানে বয়ে যাবে, সময় বয়ে যাবে। আবার কবে মানুষ হয়ে জন্মানবো, আবার কবে কী করবো, তার কোনো মানে নেই। কিন্তু ভালো মতন বুঝুন দর্শক বন্ধু, জীবনটাতে এসেছি, জীবনটাতে কিছু করব, জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে, ওকে দর্শক বন্ধু? জীবনে সাকসেস পেতে গেলে কিছু করতে হবে। কী করতে হবে? নিজের বাধাগুলো কাটাতে হবে, বসে বসে ঘরে প্রোগ্রাম দেখলে হবে না। একটা টোটকা আমি আজকে দিয়ে রাখছি দর্শক বন্ধু, প্রোগ্রাম প্রায় শেষের মুখে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? ভালো থাকবে না? আবার আমি শনিবারে আসবো, শনিবারে আবার আমি লাইভ প্রোগ্রাম নিয়ে আসবো, ঠিক আছে? শনিবারে আর মঙ্গল আর শনিবার করে আমি বসি লাইভ প্রোগ্রাম করতে স্টুডিওতে। আপনারা শনি আর মঙ্গলবার করে আজকে যারা ফোন পেলেন না, আপনারা আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই তুলবো, কারণ এটা তো 15 মিনিটের স্লট, অতক্ষণ মানে মানে কথা বল মানে আমি বলতে পারবো না, এই জন্যই আমার বলা। আচ্ছা দেখুন দর্শক বন্ধু, আমি একটা কথা সবসময় বলে রাখছি, যাদের বিবাহিত লাইফে ডিস্টার্ব চলছে, যাদের ডাইভোর্স হচ্ছে না, প্রবল সমস্যা চলছে, তারা কিন্তু আমার সঙ্গে যদি ইচ্ছা হয় যোগাযোগ করবেন। দেখুন এই যে আমার চেম্বারে এত ভিড় হয়ে যায় কেন, দূর দূর থেকে আমার কাছে লোক আসে কেন, কেন কিসের জন্য, কিসের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা বসে বসে অপেক্ষা করে, কিসের জন্য বলুন, কিসের জন্য? কারণ যারা আমার কাছে আসে তারা জানে যে দাদা পারবে, দাদা কিছু করতে পারবে, তাই দাদা কিছু করতে পারবে, দাদা আমাদেরকে ভালো পথ দেখাতে পারবে, তাই আমার চেম্বারে এসে মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে থাকে, বুঝতে পারলেন, বসে থেকে অপেক্ষা করে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, আবার আমি আসবো শনিবার মঙ্গলবার 5টা 25-এ। নমস্কার।